কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ওই ঝুলির ভেতর কি? হাতি। কাবুলিওয়ালা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বিষয় সংক্ষেপ। মিনি একটি 5 বছরের মেয়ে। রহমত একজন কাবুলিওয়ালা। কাবুল প্রদেশ থেকে ব্যবসার জন্য বাংলাতে তিনি এসেছেন। একটি 5 বছর বয়সী মেয়ে মিনির সঙ্গে হঠাৎ পরিচয় হয় ভিনদেশি কাবুলিওয়ালার। তারপর তাদের বন্ধুত্ব হয়। মিনি পায় তার এক বন্ধু, আর রহমত পায় মিনির মধ্যে তার নিজের মেয়েকে, যাকে সে কর্মসূত্রে ছেড়ে এসেছে বাড়িতে। মিনি ও রহমতের বন্ধুত্ব বাড়তে থাকে। মিনির বাবা তাদের নিঃস্বার্থ ভালোবাসা থেকে খুশিই হন, যদিও মিনির মা কিন্তু মনে মনে ভয় পেতে থাকেন। একদিন এক সামান্য অপরাধে রহমতকে ধরে নিয়ে যায় পুলিশ। তারপর তাকে আর দেখা যায় না। অনেকগুলো বছর পর জেল থেকে ছাড়া পেয়ে মিনিকে দেখতে আসে রহমত। সেই দিনটা ছিল মিনির বিবাহের দিন। মিনি তখন অনেক বড় হয়ে গেছে, মাঝে পেরিয়ে গেছে 8টা বছর। আজ মিনিকে বিয়ের সাজে দেখে রহমতের পিতৃ হৃদয় বুঝতে পারে তার সেই মেয়েটিও নিশ্চয়ই এত বড় হয়ে গেছে। তখন মিনির পিতা রহমতকে একটি নোট হাতে দিয়ে দেশে ফিরে যেতে বলেন। পিতা কন্যার মিলন সুখ কামনায় গল্পটি শেষ হয়। এবার প্রশ্নোত্তরে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা গল্পটি কোন গ্রন্থে সংকলিত? গল্পগুচ্ছ। কাবুলিওয়ালা গল্পটির রচনাকাল কত? সম্ভবত 1299 বঙ্গাব্দের আষাঢ় মাস। কাবুলিওয়ালা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। কাবুলিওয়ালা গল্পের বীজ রয়েছে ইন্দিরা দেবীকে লেখা ছিন্নপত্রাবলীর 224 নম্বর পত্রে। রবীন্দ্রনাথ লিখেছেন, মনে আছে সাজাদপুরে থাকতে সেখানকার খানসামা একদিন সকালে দেরি করে আসাতে আমি ভারী রাগ করেছিলুম। সে এসে তার নিত্য নিয়মিত সেলামটি করে ঈষৎ অবরুদ্ধ কণ্ঠে বললে, কাল রাত্রে আমার 8 বছরের মেয়েটি মারা গেছে। এই বলে সে ঝাড়নটি কাঁধে করে আমার বিছানাপত্র ঝাড়পোঁছ করতে গেল। অনুমান করা হয় খানসামার এই পিতৃ হৃদয়টি হয়তো কাবুলিওয়ালা গল্পের রহমতের হৃদয়। গল্পের শুরুতে মিনির বয়স কত ছিল? গল্পের শুরুতে মিনির বয়স ছিল 5 বছর। বাবা, মা তোমার কে হয়? প্রশ্নটি কার? উত্তর মিনির। কাবুলিওয়ালা গল্পের শুরুতে মিনির বাবা উপন্যাসের কোন অধ্যায় লিখছিলেন? কাবুলিওয়ালা গল্পের শুরুতে মিনির বাবা উপন্যাসের 7ম পরিচ্ছেদ লিখছিলেন। মিনির বাবার লেখা উপন্যাসের 7ম পরিচ্ছেদের নায়ক ও নায়িকা কে ছিল? নায়ক প্রতাপ সিংহ, নায়িকা কাঞ্চনমালা। লেখার টেবিলের পাশে লেখকের পায়ের কাছে কে বসেছিল? মিনি বসেছিল। আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়, উক্তিটি কার? ভোলার। কে বলি বকে, দিন রাত বকে, কে বকে? ভোলা। মিনিদের বাড়ির দারোয়ানের নাম কি? মিনিদের বাড়ির দারোয়ানের নাম রামদয়াল। কাক্কি কোয়া কে বলেছিল? রামদয়াল দারোয়ান। কাবুলিওয়ালার নাম কি? রহমত। কাবুলিওয়ালার সাজ পোশাক কেমন ছিল? কাবুলিওয়ালার পরনে ছিল ময়লা ঢিলা কাপড়, মাথায় পাগড়ি, ঘাড়ে ঝুলি, আর হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স। মিনি কাবুলিওয়ালাকে হাসতে হাসতে কি জিজ্ঞাসা করত? তোমার ঝুলির ভিতর কি? কাবুলিওয়ালা মিনিকে কি এনে দিত? বাদাম, কিশমিস। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। কোথা থেকে উদ্ধৃত? রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা নামক ছোট গল্পের অন্তর্গত। তুই এই আধুলি কোথায় পেলি? কে কাকে বলেছিল? মিনির মা মিনিকে বলেছিল। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার এই ঝুলির ভিতর কি? উত্তরে রহমত কি বলতো? হাতি। হামিশ শ্বশুরকে মারবে, এ কথা কে বলতো? রহমত। রহমত কোথাকার লোক? রহমত কাবুল দেশের লোক। প্রতি বছর রহমত কোন সময় দেশে ফিরে যেত? মাঘ মাসের মাঝামাঝি দেশে ফিরে যেত রহমত। কাবুলিওয়ালার কত বছরের জেল হয়েছিল? কাবুলিওয়ালার 8 বছরের জেল হয়েছিল। মিনির বিবাহ কত বছর বয়সে হয়েছিল?
মিনির বিবাহ 13 বছর বয়সে হয়েছিল। মিনি চরিত্রটি কার আদলে রচিত? মিনি চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা বেলার আদর্শে রচিত। হেমন্তবালা দেবীকে এক পত্রে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কাবুলিওয়ালা বাস্তব ঘটনা নয়, মিনি আমার বড় মেয়ের আদর্শে রচিত। মিনির বিবাহ কোন ঋতুতে স্থির হয়েছিল? শরৎ ঋতুতে। কখনো কি কাহারও ছেলে চুরি যায় না? কার উক্তি? উক্তিটি মিনির মার। একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া কোন গল্পের অংশ? কাবুলিওয়ালা গল্পের অংশ। কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কার উক্তি? উক্তিটি রহমতের। আপনার বহুত দয়া। কে কাকে এই কথা বলেছিল? রহমত মিনির বাবাকে বলেছিল। রহমত কবে জেল থেকে খালাস পেয়েছিল? মিনির বিয়ের আগের দিন। সেও পিতা, আমিও পিতা। সে বলতে কার কথা বলা হয়েছে? রহমতের কথা বলা হয়েছে। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? তার ছোট্ট মেয়ের ছোট হাতের ছাপ ছিল। তোমাদের মিলন সুখে, আমার মিনির কল্যাণ হোক। কার কার মিলনের কথা বলা হয়েছে? রহমতের সঙ্গে তার কন্যার মিলনের কথা বলা হয়েছে। রহমত মিনির জন্য কিশমিশ পেস্তা আনত কেন? নিজের কন্যার কথা মনে পড়ত বলে। আমি তো সওদা করতে আসি না, কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল রহমত। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। কোন গল্পের অংশ? অংশটি কাবুলিওয়ালা গল্পের। এই ছিল কাবুলিওয়ালা থেকে উঠে আসা উল্লেখযোগ্য প্রশ্ন এবং তার উত্তর। আমাদের এই আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের সাথে থাকো। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও। আমরা এন্ড স্ক্রিনে পরবর্তী টপিকের আলোচনা দিয়ে দিচ্ছি। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।